প্রতিদিন জীবনে আনন্দ নিনে স্বাগত আজ আমার অতি প্রিয় একটি বিষয় আলোচনা করব প্রভুর সঙ্গে সময় কাটানো যত ঘনিষ্ঠ হতে চান প্রভুর সঙ্গে তত হতে পারেন সবটা নির্ভর করে সম্পর্ক গড়ার পেছনে আপনি কতটা সময় দিতে চান আর যীশু এই জন্যেই প্রাণ দেননি যে আমরা ধার্মিক হয়ে তিনি চান আমরা তার মাধ্যমে তার পিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করি তাই আজ মনের জানালা খুলে এই প্রচার থেকে গ্রহণ করুন যা হয়েছিল টাকোমা ওয়াশিংটনে যারা বহুদিন ধরে বাইবেল পড়ে তাদের মতো সারা বাইবেল দাগে দাগে ভর্তি আর আমরা দাগ দিই কারণ যখন সেটা পড়ি তখন তা আমাদের ওপর বিশেষ ছাপ ফেলে আমি অন্য কিছু প্রচার করব তাই ভেবে এসেছিলাম কিন্তু একদিন সকালে বাইবেল খুলে পড়ছি আর আমি খুললাম জিরোমীয় অধ্যায় দুই আর লক্ষ্য করলাম যে জিরোমীয় অধ্যায় দুইয়ে চারটি উপদেশের নিচে আমি দাগ দিয়ে রেখেছিলাম আর আমি প্রভুর সঙ্গে সময় কাটাতে চাইলে অনেক সময় বাইবেলের একটি অধ্যায় খুলে সেখানে আমার দাগ দেওয়া সব উপদেশগুলো পড়তে থাকি কারণ এগুলোই হলো সেই নুড়ি পাথর যা এক সময় আমার আগ্রহকে মিটিয়েছে অনেক সময় বই পড়া শেষ করে আবার দাগ দেওয়া উপদেশগুলো পড়তে শুরু করি এখানে যে চারটে জিনিস দেখলাম চারটেতেই একই বিষয় বলা হয়েছে প্রথমটা হলো জিরোমীয় দুয়ের তেরো কেননা আমার প্রজাবিন্দি দুই দোষ করিয়াছে জীবন্ত জলের উনুই যে আমি আমাকে তাহার ত্যাগ করিয়াছে আর আপনাদের জন্য কূপ ক্ষুদিয়াছে সেগুলি ভগ্ন কূপ জলাধার উনুই মানে কূপ আর রাজা এর অনুবাদে আছে আপনাদের জন্যে কূপ ক্ষুদিয়াছে যাহাতে জল নাই দুটি দোষ জীবন্ত জলের উনুই যে আমি আমাকে তাহারা ত্যাগ করিয়াছে তারপর আমি দেখলাম আয়ার সতেরো এখানে আছে তুমি কি আপনি আপনার প্রতি ইহা ঘটাও নাই বাস্তবিক তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে পথ দিয়া লইয়া যাইতেছিলেন তখন তুমি তাহাকে পরিত্যাগ করিয়াছ পিছিয়ে গেলে দেখব যে তারা নিজেদের ওপর দাসত্বের বন্ধন বই এনেছিল আর তিনি বলেছেন ঠিক আছে তুমি জীবনে সমস্যা নিজেই ডেকে এনেছো এই কথাটা আমাদের পছন্দ না কারণ আমরা ভাবি সব সমস্যা দিয়াবল সৃষ্টি করে বা পরিস্থিতির ফল বা আমাদের বড় হয়ে ওঠার সমস্যা বা দুর্ভাগ্য যা অন্য কিছু কিন্তু নিজেরা মোটেই দায়িত্ব নিতে চাই না কিন্তু তিনি বলেছিলেন নিজে বই এনেছ প্রভুকে ত্যাগ করেছ আয়াত তেরোতে কি আছে প্রভুকে ত্যাগ করেছ আয়া সতেরোতে বলছে প্রভুকে ত্যাগ করেছ প্রভুকে ত্যাগ করা মানে এই নয় যে পুরোপুরি অবিশ্বাসী হয়ে গেছেন আমি স্পষ্ট ভাবে আমার মতামত বলতে চাই যে একজন প্রকৃত খ্রিস্টান হয়ে একজন বাইবেল খ্রিশ্চান এবং প্রকৃত অর্থে যিশুকে রূপে গ্রহণ করতে হলে রবিবারের পঁয়তাল্লিশ মিনিটের চেয়ে অনেক বেশি সময় দিতে হবে বুঝলেন তো বহু বছর আমি সময় দিয়েছি প্রভুকে ভালোবাসি কিন্তু তিনি আমার জীবনে সদা প্রভু ছিলেন না জানি না এই বার্তা এই সপ্তাহান্তে আপনাদের চিৎকার করতে বা পবিত্র হতে সাহায্য করবে কিনা হয়তো একটু আলোড়িত হবেন কিন্তু এই বার্তায় আপনাকে চিৎকার করবে পবিত্র কিন্তু এই বার্তাই আপনাকে চিৎকার করাবে পবিত্র করাবে যখন জীবনে সবকিছু সুষ্ঠুভাবে চলবে কারণ প্রভুর সঙ্গে এত দৃঢ় বন্ধনে আবদ্ধ সর্বক্ষণ জীবনে প্রভুর উপস্থিতি এদিকে দিয়াবল আপনার চারিদিকে বৃত্তাকারে ঘুরে যাচ্ছে কারণ আপনি গোপন স্থানে আমরা গির্জাগামী খ্রিস্টান হয়েও প্রভুকে পরিত্যাগ করতে পারি আর তিনি রবিবার সকালের বাক্স থেকে বেরোতে চান তিনি সামিল হতে চান আমাদের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার রাত শনিবার ও রবিবার রাতে শুধু রবিবার সকালে নয় রবিবার বিকেলে তিনি আমাদের পকেট বুকে জায়গা চান তিনি যুক্ত হতে চান আপনার সাজ পোশাকের বিষয় আপনার বন্ধু বাছাইয়ের কাজে বিনোদনের জন্যে কি করবেন সেই বিষয় আপনার চিন্তার জগতে আপনার কথায় তিনি সামিল হতে চান আমার কথাটা মন দিয়ে শুনুন আর বুঝতে চেষ্টা করুন তাহলেই জীবনটাকে উপভোগ করতে পারেন আমার মনে হয় উপস্থিত অনেকের দরকার পবিত্র আত্মার যোগদান নিজেদের এই ছোট্ট জীবনটাকে উন্মুক্ত করে বলুন যে আমার জীবনের প্রতিটি কক্ষে আপনাকে চাই শুধু রবিবার সকালের জন্যে নয় যিশু কোনো ধর্ম দিতে প্রাণ দেননি তিনি প্রাণ দিয়েছেন যাতে আপনি গভীর ঘনিষ্ঠ ব্যক্তিগত প্রাণাজ্বল উদ্দীপক সম্পর্ক গড়তে পারেন সেই রাজার জন্যে আমি চেষ্টা করছি কি করব চেষ্টা ছাড়া আর কি বা আমি করতে পারি আমি কিছুতেই বুঝতে পারছি না আমাকে এই জন্যেই সাহায্য করুন আমার সাহায্য চাই হ্যাঁ আমি চেষ্টা করছি তো জিরোমিও দুয়ের উনিশ তোমারই দুষ্টতা তোমাকে শাস্তি দিবে এবং তোমার বিপদ গামিত্যে তোমাকে অনুযোগ করিবে অতএব জানিও আর দেখিও এটা মন্দ ও বিষয় যে প্রথম তুমি তোমার সদা প্রভুকে পরিত্যাগ করিয়াছ দ্বিতীয় ও মনের মধ্যে আমার ভয়কে স্থান দেও নাই ইহা প্রভু বাহিনীগণের সদাপ্রভু কহেন একটা কথা বলি যে গত পঁচিশ বছরে আমাদের অনেক শেখানো হয়েছে কিভাবে জয়ী হবে উন্নতি করবে সফল হবে কিভাবে আশীর্বাদ পাবে খুব ভালো কথা এর জন্যে প্রভুকে ধন্যবাদ জানাই আমি শেখাই আর আমি বিশ্বাস করি কিন্তু এখন সময় হয়েছে এটা জানার যে পবিত্র কি এবং প্রভুকে ত্যাগ না করা এবং কিছু শ্রদ্ধাজনিত ভয় নিয়ে বাঁচা যেখানে প্রভুকে অমান্য করতে আপনি ভয় কাঁপবেন এবং জামা আপনি তাকে আমল্য করেছেন ভুল করা এক ব্যাপার কিন্তু প্রভুকে অমান্য করা সম্পূর্ণ আলাদা জানুন যে প্রভুকে অমান্য করেছেন জানুন যে প্রভু আপনাকে কোনো কাজ করতে বারণ করেছেন আর আপনি ভাবছেন তা করে পার পেয়ে যাবেন কিন্তু তা হবে না কিছুতেই হতে পারে না একদিন আসবে যখন যিশু অবশ্যই ফিরে আসবেন যিশু ফিরে আসবেন শেষ বিচারের দিনে বলে একটা কথা আছে জানেন তো আমাদের প্রত্যেককে সেদিন প্রভুর সামনে দাঁড়িয়ে জীবনের হিসেব দিতে হবে তাই অন্যরা কি করছে তাই নিয়ে দুশ্চিন্তার বা আলোচনার কোনো দরকার নেই কারণ প্রভু অন্যের কাজের হিসেব চাইবেন না আপনার কাছ থেকে অন্য কারোর কথাও জিজ্ঞেস করবেন না আপনাকে আর আমাকে নিজের কাজের হিসেব দিতে হবে এবং আপনাকে আপনার কাজের হিসেব দিতে হবে আমাকে হিসেব দিতে হবে কি ও কিভাবে প্রচার করেছি আর সেই আত্মার হিসেব দিতে হবে যা তিনি আমার দায়িত্বে দিয়েছেন আমাকে আপনারা যা শুনতে চান তা আমার বলার ক্ষমতা নেই যা শোনার দরকার তাই আমাকে বলতে হবে বুঝেছেন হয়তো তার জন্যে আপনাদের রাগিয়ে দেব বা অসন্তুষ্ট করব। কিন্তু কি জানেন যিশু সব জায়গায় মানুষকে অসন্তুষ্ট করেছেন আর আজকাল প্রচারকরা কাউকে কাটাতে চায় না দেখুন আমিও কাউকে অসন্তুষ্ট করতে চাই না কিন্তু যদি সত্যিটা আপনাকে ক্ষিপ্ত করে তাহলে তা আপনারও প্রভুর ব্যাপার এই সপ্তাহে আমার মিষ্টি বিতরণ করছি না আশা করি আমার কথার আসল মানেটা আয়ার তেরো আমাকে পরিত্যাগ করেছো আয়াত সতেরো আমাকে পরিত্যাগ করেছো আয়াত উনিশ আমাকে পরিত্যাগ করেছো এখন আয়াত বত্রিশ বাইবেলের সবচেয়ে করুণ আয়াত কুমারী কি আপন ভূষণ ও কন্যা কি সবচেয়ে করুণ আয়াত কে কি আপন মেখলা ভুলিয়ে যাইতে পারে কিন্তু আমার লোক অসংখ্য দিন আমাকে ভুলিয়া রয়েছে খুবই খারাপ কথা তাই নয় কি আমার লোকেরা দিব্যি আমার কথা ভুলে গেল দিনের পর দিন মানে আমার কথা তারা মুখ থেকে বাহারও করে না তারপর হঠাৎ কোনো সমস্যা হলো আর এখন আমি তাদের প্রিয় বন্ধু আমাদের এটাই শিখতে হবে মণ্ডলী আমাদের শিখতে হবে যে শুধু প্রয়োজনেই প্রভুর অন্বেষণ করা বন্ধ করতে হবে আর ভুলে সময় প্রভুকে ভুলে যাওয়ায় তাই এই সত্যটা বুঝে নিন যে প্রভুর সঙ্গে সময় কাটাতে পারেন না কারণ আপনি খুব ব্যস্ত তাহলে আপনি ব্যস্তই থাকবেন না একেবারেই এখন যা বলবো তা কারোর মাংস যে পছন্দ করবেন না আমার দেহ নয় যদি বলেন যে সময় নেই তবে তা একেবারে মিথ্যে আমাদের সবার হাতে এক সময় সবার চব্বিশ ঘন্টার একদিন সাত দিনে এক সপ্তাহ তাহলে কেন কিছু লোক সত্যিই খুব প্রাণ ঘনিষ্ঠ আর অপূর্ব সম্পর্ক তাদের আর প্রভুর নির্দেশনে তাদের প্রার্থনা সারা পায় তাদের সংস্পর্শে এলে বুঝবেন যে তারা প্রভুর সঙ্গে চলেছে আবার একদল লোক আছে যারা কোনো দিন প্রভুর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে না কোনো নির্দেশ শুনতে পারে না জানেন তাদের উপদেশ কোথায় আছে যখনই দরকার পড়ে অন্য কাউকে ফোন করে তারা যখনই কোনো সমস্যায় পড়ে অন্য কাউকে তাদের হয়ে প্রার্থনা করে দুজনেরই কিছু দিনে চব্বিশ ঘন্টা সময় সপ্তাহের সাত দিন একজন বলে তার সময় নেই অন্যজন সময় নেয় আমরা প্রায় এই কথাটা বলি আমি এই কাজটা করে সময় কাটাবো আমি কাল রাতে দু ঘন্টা বসে টিভি চ্যানেলে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত দেখার মতো একটা অনুষ্ঠানও পেলাম না পরের দিন রাতে আবার সেই একই কাজ টিভি চ্যানেলে দেখবার জন্যে ঘুরিয়েই যাচ্ছি ঘুরিয়েই যাচ্ছি ঘুরিয়েই যাচ্ছি আমিও মাঝে মাঝে এমন করি টপিং মলে এই তিন ঘন্টা এদিক ওদিক ঘুরে বেড়াই অথচ যা কিনতে গেছিলাম তা না কিনে ফিরে আসি তারপর দু ঘন্টা কাটিয়েছি তিন ঘন্টা কাটিয়েছি চার ঘন্টা কাটিয়েছি পাঁচ ঘন্টা কাটিয়েছি একেবারে ঠিক কথা আমরা আমাদের সময় কাটাই আর নিজের পয়সার কথা ভাবুন একবার খরচ হয়ে গেলে তা গেল তাই যা দরকারি তার পেছনেই খরচ করুন কারণ যা ব্যয় করলেন তার বিনিময় এটা পাচ্ছেন আর পয়সা তো আর ফেরত পাবেন না এখন এটা পেলেন তাই সময় ব্যয়ের ক্ষেত্রেও নিশ্চিত হতে হবে যে সময়ের বিনিময়ে যেটা পাচ্ছি সেটা সত্যি আমার চাই যা আমার জীবনকে অন্যতর ও আরও ভালো করবে আমি একটা মজার জিনিস পড়ে শোনাচ্ছি একজন হিসেব করেছে যে কিভাবে জীবনের দশটা বছর কাটানো যায় আর এটা হলো তার হিসেব যদি দশ বছর বাঁচেন তার মধ্যে তেইশ বছর ঘুমিয়ে কাটান পনেরো বছর কাজ করে আট বছর টিভি দেখে ছ বছর ঘুরে বেড়িয়ে ছ বছর খেয়ে সাড়ে চার বছর বিনোদনে চার বছর অসুস্থ হয়ে দু বছর সাজগোজ করে আমি হয়তো তিন বছর কাটাতে পারি কে জানে বুঝতে পারছি না এ হলো সাধারণ গড় হিসেব দশ বছরের মধ্যে মাত্র বছরের অর্ধেক সময়টা ধর্মে কর্মে মোট সত্তর বছর একশো শতাংশ উপ জীবন শেষ হয়ে গেল চিন্তায় পড়ে গেলেন তো বাইবেল আমাদের প্রভুর অন্বেষণ করতে বলে আর যদি তাকে একাগ্র চিত্তে শুরুতেই খুঁজি তবে তাকে প্রভুর অন্বেষণ না করলে তার সঙ্গে সম্পর্কটা সুন্দর হবে না অন্বেষণ শব্দটাই খুব জোরালো শব্দ ও যদি প্রকৃত ভাষায় এটি খোঁজ করেন দেখবেন এবং এর অর্থ খুঁজে পাবেন প্রচেষ্টা সব শক্তি দিয়ে পাবার চেষ্টা যিশু আমাদের প্রথম লক্ষ্য কি হওয়া উচিত যিশু বলেছেন তোমার ঈশ্বর সদা প্রভুকে প্রেম করো তোমার সমগ্র হৃদয় সমগ্র প্রাণ সমগ্র মন সমগ্র শক্তি দিয়ে প্রেম করো রবিবার সকালের টুকু নয় এই ঢুকলাম আর এই বেরোলাম যাতে ক্যালেন্ডারে দাগ দিতে পারি আর স্বর্গে গিয়ে বলতে পারি গেছিলাম হ্যাঁ আমি গেছিলাম যেতে পারি যেতে ইচ্ছে করে না শেষ হলে খুশি হয় তা করলে চলবে না খুশি মনে সময় দিতে হবে না আপনার ঈশ্বর সদা প্রেম করুন তাকে ভালোবাসুন তিনি ভালোবাসার যোগ্য তিনি অতুলনীয় কেউ পারে না যেমন যিশু করতে পারেন আমিনুইয়া তিনি পল আর সাইলসকে কারাগারে গান গাইয়েছেন যখন পৌর লিখেছেন ফিলিপিও চারের চারে তোমরা প্রভূতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিবে আনন্দ করো যদি ইতিহাস পড়েন দেখবেন তিনি একটি কারাগারে দাঁড়িয়ে যার মধ্যে দিয়ে শহরের নর্দমা গেছে আর তার মধ্যে মানুষের সব রকম আবর্জনা প্রায় এতটাই সেই আবর্জনার মধ্যে দিয়ে তিনি বলেছেন তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো পুনরায় বলিব এর জন্যে দরকার পবিত্র আত্মার বুঝেছেন তো আমিন আমার মনে হয় না যে সপ্তাহে সম্ভব হবে সব সবকিছু আছে সেখানেই খুঁজে দেখুন সব শক্তি দিয়ে অনুধাবন করুন তোমার ভালোবাসা তোমার ঈশ্বর সদাপ্রভুকে তোমার সমস্ত হৃদয় প্রাণ মন আমি বাস্তবাদী হতে চাই আপনি বলবেন যদি না করি তাহলে এরকম করতে পারলে ভালোই হতো কিন্তু যদি না করি তাহলে কি খুব ভালো প্রশ্ন যদি আপনি প্রার্থনা করতে না চান তাহলে প্রভুর অন্বেষণ করতে না চান তাহলে বাইবেল পড়তে না চান খুব বিরক্তিকর মনে হয় না এসব থাকলেই ভালো হতো আপনি চান তাদের মতো হতে যারা সারাক্ষণ প্রভু প্রভু করে অথচ এসব করতে চান না তাই তো আমি বলবো আপনাকে কী করতে হবে প্রথমে প্রার্থনা করুন যেন প্রভু আপনাকে ইচ্ছে দেন যে আপনার নেই যেমনভাবে প্রার্থনা করে সব পান তেমন প্রার্থনা করে ইচ্ছে চান যেসব লোকের জন্য প্রার্থনা করেন যাতে তারা প্রভুর অন্বেষণ করে মহৎ জীবন পায় তাদের হয়ে প্রার্থনা করুন যাতে তারা ইচ্ছা পায় কারণ ইচ্ছা না থাকলে তাকে পাওয়া যায় না আর তাই পরে যে কাজটা করতে হবে আর এটা কাটানো যায় না এই বিষয়টা নিয়েই এই সপ্তাহটা আলোচনা করব আধ্যাত্মিক নিয়ম আমাদের মেনে চলতেই হবে আধ্যাত্মিক নিয়ম খুব খিদে পেলে কিছু করব অন্য কিছু ভালো লাগে না তখন শুধু খেতে ভাল লাগে আপনাকে দোকানে যেতে হয় কিনে নিয়ে আসতে হয় বাড়িতে রাখতে হয় এটা বার করতে হয় রান্নাঘরে রাখতে হয় তারপর রান্না করতে হয় যেটা খেতে ভালো লাগে না রান্না করতেই হবে যেটা খেতে দশ মিনিট লাগে তারপর সব নোংরা সাফ করতে হয় আজকাল এসব বেশি করি না বাইরে গিয়ে পয়সা দিই আর খাই তবে আমাদের হয়ে কাউকে না সেই কাজ তো করতেই হবে সবাই তো এই কথা বললে চলবে না যে আমরা বাইরে খাবো আচ্ছা একটা কথা বলছি যে আপনার আধ্যাত্মিক খাদ্যের দাম অন্য কেউ দিতে পারে না এটা বুঝতে হবে আপনাদের আজ এখানে যা পাচ্ছেন তার মূল্য দিয়েছি সারা সপ্তাহ পড়েছি এরোপ্লেনে প্রার্থনা করেছি বাড়ির সবাই যখন কাল রাতে খেলতে গেছে তখন তিন ঘন্টা ধরে আজকে প্রস্তুতি নিয়েছি আপনারা যা পাচ্ছেন তার দাম আমি দিয়েছি কিন্তু আজ পাচ্ছেন তার দাম আমি পেয়েছি এমন কিছু চান যা আপনার আধ্যাত্মিক মনকে নাড়া দেবে তাহলে দাম আপনাকেই দিতে হবে আর অন্য কাউকে নয় আপনাকেই দিতে হবে কথা বলবো একেবারে সময় কাটাতে এমন কাউকে অন্বেষণ করে যাকে দেখা যায় না বেশিরভাগ সময় উপলব্ধি করা যায় না আর অর্ধেক সময় শোনাও যায় না যখন প্রথম শুরু করে কিন্তু একটা কথা বলি যদি কোনো কাজ নিয়ম মেনে তার সঙ্গে বার বার করতে থাকেন আপনার নেশা হয়ে যাবে মনে রাখবেন এবং শেষকালে সেই পর্যায়ে পৌঁছবেন যখন সেই কাজ না করলে মনে হবে ফিরে যেন একটা অভাব আমি চাই যে আপনারা সব নেশা ছেড়ে দিয়ে একমাত্র যিশুতে আকসত্ত হন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আবার মনে করিয়ে দি যে প্রভুকে অগ্রাধিকার দিন জীবনে তাকে প্রথম স্থান দিন তারপর জীবনে ইতিবাচক পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন আপনারা তাকে রাখুন মানুষ টিভি দেখা কর্ম কেনাকাটা বা যে কোনো মনোজ্ঞানের আগে এইসব করলে প্রভু কিছু মনে করেন না কিন্তু তিনি আপনার জীবনে ভিড় বাড়াতে চান না বাইবেলে আছে প্রভু শ্রানিত হন আর আপনাকে এতই ভালোবাসেন যে আপনারও আপনার সময় নিয়ে তিনি হিংসে করেন জেনে নিন আর সঙ্গে থাকুন কারণ অনুষ্ঠানের শেষে আবার ফিরে আসবো প্রভু মঙ্গল করুন যিশু খ্রিস্টকে সদাপ্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করেছেন কি যদি আপনি না করে থাকেন তাহলে আমি পরামর্শ দেব যে আজই সেই পদক্ষেপ নিন চিরকালের জন্য বহুদিন আপনাকে কোথাও সেই শাশ্বত জীবন কাটাতে হবে আর আমি চাই তা যেন স্বর্গ হয় আপনার কি বন্ধু চাই মানে চান পাপের ক্ষমা হয়ে যাক জীবন নতুনভাবে শুরু করতে চান অন্তঃসত্ত্বা শূন্যতায় আপনি কি ক্লান্ত আর ক্লান্ত কি এটা জেনে যে সমস্যা আছে অথচ তার সমাধান হচ্ছে না আমাদের আন্তরে প্রভুর আকারে একটা শূন্য স্থান আছে যা কেবল তিনি পূর্ণ করতে পারেন অন্য কিছু দিয়ে তা পূর্ণ হতে পারে না তাই আজ হৃদয় খুলে যীশুকে প্রবেশ করতে দিন স্বীকার করুন যে আপনি পাপি আর আপনার চাই পরিত্রাতা তিনি তক্ষণি আপনাকে উদ্ধার করবেন যদি তা করতে চান তাহলে আমার সঙ্গে একটা সহজ প্রার্থনা করুন যে আপনার জীবন পাল্টে দেবে এবার বলুন যে হে পিতা আমি আপনাকে ভালোবাসি যিশু আপনাকে বিশ্বাস করি আপনাকে প্রয়োজন আমি পাপি প্রভু আমার সব পাপ আপনি ক্ষমা করুন পরিমাল করুন নতুন সূচনা করুন আপনাকে গ্রহণ করছি যিশু আমার ত্রাতা ও প্রভুরূপে আমার অন্তরে স্থান নিয়ে আমাকে নতুন জীবন দিন আর জীবনে সাহায্য করায় আমি আপনাকে ধন্যবাদ জানাই আমিন এটা এতটাই সহজ যে ভাবতে পারেন এতে কি তফাৎটা ঘটবে কে জানে জীবনে সেই তফাৎটা দেখতে পাবেন আপনি যদি মন দিয়ে প্রার্থনা করে থাকেন আপনার জন্য নতুন সূচনা আপনাদের হাতে একটা বই তুলে দিতে চাই যা প্রভুর সাথে চলার পথে আপনাদের সাহায্য করবে আর পর্দায় একটা ফোন নম্বর দেখছেন যদি কোনো প্রশ্ন থাকে বা পুস্তকটি পেতে চান তাহলে ফোন করুন আমরা সানন্দে আপনার সব প্রশ্নের উত্তর দেবো আর প্রভুর সঙ্গে চলা শুরু করতে সাহায্য করব অসংখ্য ধন্যবাদ প্রভু মঙ্গল করুন আপনি জানেন না যে জয়স মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ার ডট অর্কে প্রার্থনার অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা